মার্কিন ভিসা নীতি নিয়ে গতকালকে যে নিউজটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে তারা বাংলাদেশে ভিসা নীতি কার্যক্রম শুরু করছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি অ্যাপ্লাই করেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে এই ভিসা নীতি অ্যাপ্লাই করেছে তার তালিকা ইতিমধ্যে আমরা কিন্তু পাইনি। এখন সেখানে রিটায়ার্ড পুলিশ অফিসারও থাকতে পারে বা অন্য কোন বাহিনীর সদস্য থাকতে পারে অথবা ইনকাম্বেন্ট যারা পুলিশ অফিসার অথবা অন্য কোন বাহিনীর সদস্য তারাও থাকতে পারে। যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ পুলিশের টোটাল 2 লাখ প্লাস যে সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যা কতজন আমেরিকায় যেতে চায়? খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে বা তাদের ছেলেমেয়েদেরকে পাঠানোর চিন্তা করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে কোন প্রভাব পড়বে না এবং পুলিশ বাহিনী যেভাবে কাজ করে তাদের কাজেরও কোনো প্রভাব পড়বে না। আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে থাকে, ইতিপূর্বেও করেছে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং এই ভিসা নীতি আমাদের কাজের গতি কোনোক্রমে থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামীতে নির্বাচন আসবে, নির্বাচনে পুলিশের যে দায়িত্বটা থাকবে কেন্দ্রের যে সিকিউরিটি দেয় সেই সিকিউরিটি আমাদের সাথে সাথে আরো অন্যান্য বাহিনীও কাজ করে থাকে। আমাদের উপরে আইনগত যে দায়িত্ব থাকবে নির্বাচন কমিশন থেকে যেই ধরনের দায়িত্ব পালন করার জন্য যেই ধরনের আমাদের দায়িত্বের কথা বলা হবে সেই দায়িত্বটা আমরা পালন করে যাব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে।